রাসেল মিয়া লিখেছেন যে জুমার খুদ্বার দ্বিতীয় অংশে ইমাম যখন দোয়া করে তখন অনেক মুসল্লি হাত উঠায় এটা কি সহি না এটা সহি নয় আল্লাহ নবী সাল সাল্লাম খুতবায় দোয়া করেছেন এবং তিনি হাত উঠিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আর মুসল্লির হাত উঠিয়েছেন তারও কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এভাবে হাত উঠানো কোনো প্রয়োজন নাই তবে ইমাম যদি খুতবা চলা অবস্থায় বৃষ্টির জন্য দোয়া করে হ্যাঁ আল্লাহম আগেসনা আল্লাহমা আন্তল্লাহ ইনতা আল্লাহমসিনা গাইসা আল্লা কানতিন এইভাবে যদি বৃষ্টির প্রার্থনা করে তখন তিনি হাত উত্তোলন করবেন এটা তার জন্য সুননাত অনুরূপভাবে যারা মুসল্লি আছে তাদের জন্য সুন্নাত হচ্ছে যে তারা হাত উঠিয়ে আমিন আমিন বলবে তো যাই হোক এমনি সাধারণভাবে খুদ্ মুসল্লিদের এভাবে হাত উত্তোলন করে আমিন বলাটা উত্তম নয় যদি তারা শুধু এমনি আমিন বলে তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হবে